हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई जेखने आसो भलो आसो सुस्थ आसो। आमिओ भलो आछि। आमार शम्पा ब्यूटी सेल चैनले तुम्हारा सबाई के स्वागत जानाच्छि। बंधुरा, गरमे सकाले गोलाप जल दिए ये छोट्ट उपायटी करे देखो। एटा सुंदरभावे तुम्हारे त्वक थेके कालो दाग छोप कोनो रकम डार्क स्पट द्रुत दूर करे देबे। आर अति सहजेई आसबे तुम्हारे स्किने फॉयश्चराइजर एकटा ग्लो। तो अवश्यई एटा तुम्हारा ट्राई करबे। तुम्हारे मुखेर ओपेन पोर्सगुलो दूर करे देबे। बंधुरा, मात्र सप्ताहे दू थेके तीन बार करबे। আমার সাথে থাকো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা ব্যবহার করবে। বন্ধুরা, আমি প্রথম স্টেপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গোলাপ জল নিয়ে নিচ্ছি। এক চিমটি হলুদ নিয়ে নিচ্ছি। চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটা আমি সুন্দর করে এখন মিশিয়ে নেব। আর একটু গোলাপ জল নিয়ে নিলাম। আর এর মধ্যে লেবু। এটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে স্কারবার তৈরি করে নিলাম। এখন এটা আমি মুখে মেখে তোমাদের দেখাবো। এটা তোমরা প্রতিদিন সকালে মুখে মাখবে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা মাখবে। বন্ধুরা, আমি এটা পাপ তৈরি করে নিয়েছি। আমি এখন তোমাদের এটা মুখে মেখে দেখিয়ে দিচ্ছি। এটা আমরা স্ক্রাব হিসেবে ব্যবহার করব। প্রতিদিন সকালে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে এই কয়েকটা উপাদান মিশিয়ে নেব। তিন মিনিট আমরা ম্যাসেজ করব, যাতে আমাদের মুখের ওপেন পোর্সগুলো খুলে যায় এবং কালো দাগ, কালো তিল, লাল তিল এগুলো উঠে যায়। এই স্কারবার কিন্তু আমাদের মুখের দানা দানা, তারপরে মুখের মধ্যে যদি র্যাশ বেরিয়ে থাকে সেগুলো আমাদের এই স্ক্রাবার সাহায্যে দূর হয়ে থাকে। আর চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে স্ক্রাবার যদি আমরা করি তাহলে এটা আমাদের অনেকটাই উপকার দেয়। বাজারের কেনাটা থেকে এটা আমাদের ঘরের তৈরি চালের গুঁড়ো দিয়ে স্ক্রাবারটা তৈরি করে নিলে ভালো হয়। বন্ধুরা, আমি দ্বিতীয় স্টেপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবারও সেই গোলাপ জলের ব্যবহার, যেহেতু গোলাপ জলের ব্যবহারটা আমি তোমাদের দেখাচ্ছি, ডাবরের গোলাপ জল। তখন নিয়েছি চালের গুঁড়ি, এখন নেব বেসন। এটা হচ্ছে আমাদের ফেস প্যাক। অ্যালোভেরা জেল। এটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি তোমাদের মুখে মেখে দেখাচ্ছি। বন্ধুরা, আমি ফেস প্যাকটি তৈরি করে নিয়েছি। প্রথমটা ছিল ক্লিনজার আর এটা হচ্ছে ফেস প্যাক। তোমাদের মুখে মেখে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা 20 থেকে 25 মিনিট মুখে রাখবে এবং 15 থেকে 20 মিনিটও রাখতে পারো। আর যখন উঠিয়ে ফেলবে তখন অবশ্যই ম্যাসেজ দিয়ে উঠিয়ে ফেলবে হালকা হাতে। বন্ধুরা, আমি যে রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে। কারণ তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি সেটা সমাধান করে দেব। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা।